সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিলেন মেনকা গম্ভীর এবং যে নোটিশ মতো তিনি গতকাল রাত্রি 12:30 নাগাদ এসেছিলেন এবং পরে যেটা জানানো হয়েছে ইডির তরফ থেকে যে সেটা ভুল টাইপ করা হয়েছিল তাকে 12:30 নাগাদ আসতে বলা হয়েছিল আজকে এবং খানিকক্ষণ আগে তিনি এসে উপস্থিত হয়েছেন বলেই আমরা জানতে পারছি পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে পিয়ালি কি জানা যাচ্ছে একেবারে ঠিক দুপুর 12:30 নাগাদ কিন্তু মেনকা গম্ভীর তিনি তার একজন মহিলা আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তিনি এসে পৌঁছান এবং আজকে সকালেই কিন্তু তাকে ফ্রেশ নোটিশ ইস্যু করা হয়েছিল ইডির তরফ থেকে এবং সেখানে তাকে আজকে দুপুর 12:30 সময় আসতে বলা হয়েছিল একই সঙ্গে তারা এটা মেনশন করেছিলেন যে গত শনিবার তাকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে 12:30 PM জায়গায় ভুলবশত 12:30 AM মেনশন করা হয়েছিল এবং সেই বিষয়টা উল্লেখ করে তাকে আজকে ইমেল এবং ফোন করা হয় এবং সেই নোটিশ কমপ্লাইন্স করা হচ্ছে এই মুহূর্তে মেনকা গম্ভীর তিনি ইডির দপ্তরে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন ইডির তদন্তকারী অফিসাররা।